হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নতুন যে ইকুয়ালাইজারটা লাগালাম, যেটা বলেছিলাম যে আমি এটা রিভিউ করব, তো সেটা আমি আজকে দেখাচ্ছি যে আমার কতটা ভালো কাজ করছে এবং কি কি ফাংশন আছে এবং কেমন সাউন্ড হচ্ছে। তো সব কিছুই আমারও অজানা, তাই আমি এটাকে চেক করছি যে কতটা ভালো রেসপন্স করে কি খারাপ করে। তো সব কিছুই আমি এই ভিডিওতে বলবো। আমি ভলিউমটা এতখানি করে দিয়েছি, বেস, মিডল, ট্রিপল এই তিনটাকেই কিন্তু 12 o'clock রেখে দিয়েছি। তো আপাতত এটার সাউন্ড এমন দিচ্ছে। এই হলো এটার সাউন্ড, আর বেস, মিডল, ট্রিবল এই সব কটাকে আমি অল্প অল্প বাড়াবো, কমাবো। সবাই শোনো, বেসটাকে কমিয়ে দিলাম। তো এখানে বেসটা কমালে এরকম হচ্ছে, আর বেসটাকে যদি বাড়াই তো অনেকটাই তাগড়া রেসপন্স। মিডটাকে যদি কমিয়ে দিই তো এটা হলো, মিডটা কমিয়ে দিলাম এবং মিডটাকে বাড়িয়ে দিচ্ছি এবার। মিডটাকে আবার আগের পজিশনে করে দিলাম, এবার ট্রেবলটাকে একদম কমিয়ে দিলাম। দেন ট্রেবলটাকে যদি আমি বাড়াই তো এটা হলো, ট্রেবলটাকে বাড়িয়ে দেওয়ার পরে নর্মালি 12 o'clock করে দিয়েছি। দেন আমি আবার চলে আসলাম একদম নর্মাল পজিশনে। এটা হলো নচ, নচকে আমি মিডলে নিয়ে আসলাম। ফুল করব, কমিয়ে দিব, ফুল করব। এবার একটা রিদম করে দেখি, নটটাকে কমিয়ে দিই, কিছু টের পাওয়া যাচ্ছে? মানে একই সেটিংসের মধ্যে আমার একটু মিড বেসের দিকটা কেটে যাচ্ছে এবং ফুল করে দিলে মিড বেসের দিকটা চলে আসছে, আর কমিয়ে দিলে মিড বেসের দিকটা নেই। এবার চলে আসি, নচটাকে আমি মাঝখানেই রাখলাম। এবার চলে আসলাম হলো ফেজে। এখন ফেজটাকে আমি অন করিনি, ফেজটাকে অফ। পিক দিয়ে যদি ট্রাই করি ফেজটা, যদি এখন আমি চালু করে দিই ফেজটা অফ করা অবস্থাতে একটু পাতলা পাতলা ফিল হচ্ছে, একটু হালকা পাতলা পাতলা ফিল হচ্ছে সাউন্ডটায়।
আর অন করা অবস্থাতে এবার আসছি মাইক ব্লেন্ডে। নর্মাল যে পিএজও পিকআপটা আছে এর সাথে আমি ব্লেন্ড করতে চলেছি কন্ডেন্সার মাইক্রোফোনটাকে, যেটা এটার ভিতরে লাগানো আছে। তো আমি কন্ডেন্সার মাইক্রোফোনটাকে এবার ধীরে ধীরে অন করি আর দেখি ব্লেন্ড হলে কেমন সাউন্ড শোনায়। এবার আমি ফুল কন্ডেন্সার মাইক অন করে গিটারটা বাজাবো। এবার আমি ধীরে ধীরে শ্যাডেল পিকআপটাকে একটু করে ব্লেন্ড করব কন্ডেন্সার মাইকের সাথে। শ্যাডেল পিকআপটা শুধু শ্যাডেল পিকআপের সাউন্ড এরকম। এবার মাইক ব্লেন্ড করব আমি। আর ফুল কন্ডেন্সার মাইক তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো গ্যাজেট নিয়ে, নয়তোবা ভ্লগ নিয়ে, নয়তোবা কোনো রকম মিউজিক নিয়ে। কারণ আমার চ্যানেলে অনেক রকমের ভুলভাল ভিডিও লেগেই থাকে, যা ইচ্ছা দেখতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা মিউজিক করে তারা সবসময় করো। আর যারা টুকটাক ভ্লগ দেখতে ভালোবাসে তারা একটু কম করো, কারণ ভ্লগ তো বেশি ছাড়ি না, জাস্ট ছাড়াটা অল্প অল্প শুরু করেছি। আর টেকনিক্যালি যদি একটুখানি টুকটাক জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।